السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الجنائز باب ومن كان آخر كلامه لا إله إلا الله وقيل لوهب بن منبه أليس مفتاح الجنة لا إله إلا الله؟ قال بلى، ولكن ليس مفتاح إلا له أسنان، فإن جئت بمفتاح له أسنان فتح لك وإلا لم يفتح لك. قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا مهدي بن ميمون قال حدثنا واصل الأحدب عن المعروف بن سعيد عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني آت من ربي فأخبرني أو قال بشرني أنه من مات من أمتي لا يشرك بالله شيئا دخل الجنة. قلت وإن زنى وإن سرق؟ قال وإن زنى وإن سرق. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পাঁচই রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 20 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারি থেকে। পর্ব হচ্ছে জানাজা, আর জানাজার পর্ব লম্বা হবে ইনশাআল্লাহ কমপক্ষে 12-14টি বা তারও একটু বেশি। আর তাতে আমরা ইনশাআল্লাহ তাআলা সালাতের যে যতগুলি পর্ব রয়েছে আমরা শেষ করতে পারবো, আল্লাহ যেন তৌফিক দান করে। তারপরে জাকাতের পর্ব শুরু হবে, জাকাতের শেষ হলে সিয়াম, যেহেতু অলরেডি আমরা রমজানের আগে গত রমজান আগে রমজানের আগেই আমরা করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ, সুতরাং তারপরে আমরা আসবো হজে, হজের পর্ব দীর্ঘ সময় ধরে চলবে ইনশাআল্লাহ তাআলা। আশা রাখছি সামনে হজের আগেই আমরা হজের পর্ব শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন, আমাকে আপনাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমল ভালো কাজের তৌফিক দান করেন এবং সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে সার ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। তো আজকে প্রথম পর্ব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুল জানাইজ, এই পর্ব হচ্ছে সহিহ বুখারীর 23তম পর্ব, যতগুলি পর্ব এসেছে 23তম পর্ব, আর জানাজার আমাদের পর্ব নম্বর 1। প্রথম অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে এই মর্মে যে ওমান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কারো যদি সর্বশেষ বাণী হয়, সর্বশেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যুর আগে সর্বশেষ কথা, দুনিয়ার কোনো কথা নাই, পারিবারিক কোনো কথা নাই, সাংসারিক আর্থিক কোনো কথা নাই, বরং শেষ কথা এন্তেকাল হওয়ার, মালাকুল মত রুহ যে কবজ করছে, আত্মা গ্রহণ করছে, তার আগে শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে, কিন্তু তার সাথে মুহাম্মদ রসুল্লাহর শাহাদা তো আবশ্যক। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তাতে নিয়ত থাকে যে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মানি তো মুহাম্মদ রসুল্লাহ মানি, তাহলে তো মুসলিম, তাহলে সেই কালেমা কাজে আসবে। আর যদি কারো ধারণা থাকে এরকম, কারণ অনেক আজকাল মুসলিম সমাজের পার্থিব ক্ষেত্রে উচ্চশিক্ষিত পশ্চিমা দেশে হয়তো বসবাস করে অথবা পশ্চিমা সভ্যতায় প্রভাবিত, ইহুদি খ্রিস্টান দ্বারা প্রভাবিত, সুতরাং তারা অনেক সময় এইরকম কুফরি কথা বলে ফেলে এবং কুফরি বিশ্বাস রাখে, ইমান ইসলাম ভঙ্গকারী বিশ্বাস রাখে। ইহুদি খ্রিস্টানও তো ভালো কাজ করে, আর তারা যদি তৌহিদ ঠিক রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখে, তাহলে তারাও জান্নাত যেতে পারে, এটা কুফরি কথা।
কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত কালিমার দ্বিতীয় পাঠ দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত সাক্ষ্য প্রদান না করে আর কোন ইহুদি পৃথিবীতে একজন কোন খ্রিস্টান পৃথিবীতে একজন খ্রিস্টান পাবেন না যে সে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে প্রথম কথা তারা শিরকি আকীদায় বিশ্বাসী ইহুদিদের কাছে ওজাইর আল্লাহর পুত্র এটি হচ্ছে শিরক কুফর কুফর এবং শিরক আল্লাহর পুত্র আল্লাহ শরীক বাপ বাপের ধন সম্পদে হ্যাঁ বাড়ি ঘরে গাড়িতে সব কিছুতেই হ্যাঁ টাকা পয়সাই ছেলেমেয়েরা শরীক শরীক না অংশ আছে সুতরাং ইহুদিরা মুশরিক আল্লাহ লাকাদ কাফারা আল্লাযীনা কালু এইভাবে আল্লাহ খ্রিস্টানদেরকে কাফের বলেছেন ইহুদিদেরকে আল্লাহ কাফের বলেছেন কোরআনে কারিমে ঘোষণা 1400 বছর আগে এখন ওয়াকালাতুল ইহুদ উযাইর ইবনুল্লাহ ইহুদিরা বলেছে উযাইর আল্লাহর পুত্র ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ আর খ্রিস্টানরা বলেছে যে ঈসা মাসীহ আল্লাহর পুত্র অত সবাই আল্লাহর বান্দা সুতরাং এই বিশ্বাসে তারা কাফের মুশরিক তারা বৌদ্ধবাদী কেউ মুয়াহিদ নয় তাদের লা ইলাহা ইল্লাল্লাহ নেই তাদের এক নম্বর যদি ধরে নেন যে না ওজাইরকে আল্লাহর পুত্র বলে না ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ধরেন আল্লাহর পুত্র বলে না আল্লাহর নবী বলে ঈসা আলাইহিস সালামকে ওজাইর আল্লাহর নবী কি নবী না ইখতিলাফি বিষয় সঠিক হচ্ছে তিনি আল্লাহর নবী বলে কোনো প্রমাণ নেই তো যাই হোক আল্লাহ তাআলা আলম মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে এমন খ্রিস্টান কথা পাওয়া যাবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে তাহলে তো মুসলিম হয়ে গেল আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানার মানে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানার মানে হচ্ছে যে এক আল্লাহর ইবাদত করব তার সাথে শরীক করব না আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানার মানে হচ্ছে যে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় জীবন যাপন করব তা সে মুসলিম সে খ্রিস্টানই নয় আর শুধু মুখে বললে হবে না যেমন আজকাল জন্মসূত্রে অধিকাংশ মুসলিম আল্লাহকে মানি আর রসুলকেও মানি হ্যাঁ কিন্তু নামাজ পড়েন বলছেন নবীর ওই ওই সম্বন্ধে তরিকা সম্ভব হয় না আমাদের কিসের মুসলিম আপনি কোন তরিকাটাই মানলেন আপনি সবচেয়ে বড় তরিকা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৌহিদ আল্লাহর একত্ব মুসলিম আপনি মাজারি আকীদা বিশ্বাসী পীরে বিশ্বাস আপনার পীর বড় বড় জাহাজ নিয়ে আসবে তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ নেই আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নেই আপনার মরিদ হয়ে যান জান্নাতের সার্টিফিকেট তারপরে তরিকে নাম মুহাম্মদ সাল্লামের তরিকা চলবে না ওটা সাগর আরে সাগর থেকে আমরা কি করে পানি নেব সাগর থেকে নদী নালা যে বয়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে চরমনাই তরিকে ওই তরিকে নিতে হবে তাহলে আপনি মুহাম্মদ সাল্লামের তরিকে না তাহলে তরিকে ইসলামে একটি যার কলমা পড়েছেন সে তো ওখানে গিয়ে শেষ মুহাম্মদ রাসূলুল্লাহতে ভেজাল আছে এক আল্লাহর ইবাদত করতে হবে এক রসুলের তরিকে চলতে হবে সোজা কথা তাহলে আপনি মুসলিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা হচ্ছে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা শিরক মুক্ত হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা হচ্ছে নবীর তরিকা সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা বিদআত না করা নতুন কাজ ধর্ম বলে না করা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার মূল একটি গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ সুন্নাতের সাথে সাথেই এবং তাওহীদের মতোই গুরুত্বপূর্ণ তাওহীদের বাস্তবায়ন তাওহীদের বহিঃপ্রকাশ এখানে তাওহীদ আছে কি করে বোঝা যাবে পাঁচ অক্ত যান না হিন্দুর মতোই খ্রিস্টানের মতোই খ্রিস্টানও পাঁচ অক্ত মসজিদে যান আপনিও যান না তাহলে কি করে চেনা যাবে ওনাকে কি করে বহিঃপ্রকাশ ঘটে যাবে আপনি মুসলিম সুতরাং পাঁচ অক্ত সালাত নবী সাল্লামের তরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেবাস মূল সাবজেক্ট যার ফলে নামাজ ছাড়া নবীর তরিকা হয় না তো লা ইলাহা ইল্লাল্লাহ যার সর্বশেষ কথা হবে মুখে মন্ত্র পাঠ এটা তো মক্কার কাফেররা বুঝতো না মক্কার কাফেররা যদি বুঝতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মুখে কালিমা পড়তে বলছে কাজ কাম বদলাতে হবে না যা করি আসছি বাপদাদার 360 মূর্তি সব ঠিক থাকবে আর আমাদের যে ধর্মকর্ম লাতুজামানাতে ধর্মকর্ম ওইসব সব চলতে থাকবে ব্যাস শুধু মুখে মন্ত্র পাঠ করতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ মন্ত্র পাঠ
তাহলে তাদের ভাষা মাতৃভাষা শুদ্ধ ভাষা আরবি ছিল, কোরআনের ভাষায় কথা বলতে তারা। এই আজকালকার আঞ্চলিক ভাষা এই যে আরবি, এই আরবিতে কথা বলতো না তারা, তারা কোরআনের ভাষায় যেই কোরআন আপনি তেলা ওই ভাষায় কথা বলতো। আবু জাহাল, আবুল আহাব, অথবা সাইবা রাবিয়া, বড় বড় কাফের, তারা যথেষ্ট বুঝতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মোহাম্মদ রাসূলুল্লাহ বলা মানে জীবনে বিপ্লব ঘটানো, নিজের হাতে নিজেই এই 360টা মূর্তিকে ভেঙে ফেলতে হবে, বাপ দাদার ধর্মকে বাতিল ঘোষণা করতে হবে। শয়তান বিভ্রান্ত করলো, বাপ দাদার ধর্মকে ভুল বলা মানে বাপ দাদাকে অপদস্থ করা, ছোট করা। হ্যাঁ, বাপ দাদার পূর্বপুরুষের অকৃতজ্ঞ হওয়া, নিমক হারামি করা, না এইটা করা যাবে না। যারা মুসলিম হচ্ছে তারাও যে নিমক হারাম, হ্যাঁ বাপ দাদা ধর্ম মানেন। শয়তান কিভাবে বিভ্রান্ত করলো মক্কার কাফেরদেরকে। আমাদের সমাজে যারা বিদাতি তারা ওইরকম, বাপ দাদা 14 পুরুষ এত বড় বড় আলেম ছিল, তারা করে এসে তুমি কোথেকে এসছো, তোমার কথা মানবো না, যে 50 বছর আগে যে আমাদের মৌলানা সাহেব ছিলেন, আল্লামা সাহেব ছিলেন, উমুক ছিল, সেইগুলো তার কথা মানবো। এইভাবে গোমরা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করে, শুধু বিশ্বাস না, ঈমান মানে বিশ্বাসের সাথে এজান, ইকরার, অঙ্গীকার করা, মেনে নেওয়া, আনুগত্য, অন্তর থেকে সেটা সাদরে গ্রহণ করার পরে তখন সাক্ষ্য প্রদান করা, মন্ত্র নয়। তাহলে অর্থটা বুঝতে হবে, আমি যে বিশ্বাস করি তাহলে অর্থ না বুঝে বিশ্বাস হয়? অর্থ না বুঝে কোনো কথা বিশ্বাস করা যায়? ধরেন আপনার ন্যাশনাল ডের ছুটির জন্য একটা আরবিতে কোম্পানিগুলোতে আরবিতে নোটিস দেয়, ধরেন আরবিতে অথবা ইংলিশে দিচ্ছে, আরবিও জানেন না ইংলিশও জানেন না, হ্যাঁ আর একটা নোটিস বোর্ডে লেগেছে কোম্পানির পক্ষ থেকে, হোয়াটসঅ্যাপে এসেছে আমাদের কাছে একটা মেসেজ এসেছে আরবিতে বা ইংলিশ কোম্পানির পক্ষ থেকে। আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করেন বুঝেছেন মেসেজটা, বলছে তা বুঝিনি কিন্তু কোম্পানির মেসেজ এসে বিশ্বাস করি। তাহলে পরের দিন যে ন্যাশনাল ডের ছুটি, ওই ছুটির দিনে ডিউটিতে আসবেন না আপনি, বুঝে নিনি, বুঝতে পারছেন কি না? মুসলিম সমাজের যারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, লা ইলাহা জিকির করে, সবচেয়ে বেশি জিকির করে, সবচেয়ে বেশি মাদার পূজা করে, যত বেশি বেবিদাতি তত বেশি আপনার লা ইলাহা পড়ে নেওয়ালা, লা ইলাহা যা দেবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাথে অতপ্রতভাবে জড়িত, এই কথাই বলছিলাম। এই জন্য সর্বশেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্তরে বিশ্বাসের সাথে, অন্তরের আনুগত্যের সাথে যদি স্বীকৃতি জবানে উচ্চারণ করতে পারল, আল্লাহ তৌফিক দিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোনো কথা বলেনি, তারপরে চোখটা বন্ধ করে নিল, তাহলে দাখালা জান্নাত, জান্নাত যাবে। কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত আমল নির্ভরশীল সর্বশেষ আমলের উপর। সারা জীবন ইসলামের বড় খেদমত করেছে, আর বহু এবাদত বন্দী করেছে, দান খেরাত করেছে, তাহাজ্জুদ গুজার সারা জীবন যৌবন কাল দিয়েছিল, খুব এবাদত বন্দী করেছে, সমস্ত রকম এবাদত বন্দী আছে, শেষখানে নাস্তিক হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হ্যাঁ অথবা বহু এলা আছে, হ্যাঁ আমাদের গোস কুতুব সারা পৃথিবী ধারণ করে আছে, এই আকিদে নিয়ে চলে গেল, সমস্ত এবাদত বন্দী নষ্ট হয়ে গেছে, কিছুই কাজে আসবে। ইন্নামাল আমালু বিল খাওয়াত, সর্বশেষ যে আমলটার উপর গিয়েছে আল্লাহর কাছে ওইটাই নিয়ে আল্লাহর সামনে হাজির, কোনো কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ কালেমা হয় তাহলে তার ফলাফল কি? জান্নাত পাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা হচ্ছে চাবি, আর চাবি কাকে বলে? এই মর্মে প্রখ্যাত তাবেই এবং ইসলাম গ্রহণ করার আগে তিনি আহলি কিতাবদের পণ্ডিত ছিলেন, হাবিবুল মুনাব্বে, আহলি কিতাবদের কিতাবাদি তাওরাত ইঞ্জিল সম্পর্কে খুব জ্ঞানী মানুষ ছিলেন কাব আহবারের পরে। ওয়াকিল আল্লি ওয়াহাবিবুল মুনাব্বে, ওয়াহাবিবুল মুনাব্বেকে বলা হইল আলাইসা মিফতাহুল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়? তাহলে জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ? বাঙালি সমাজে জান্নাতের চাবি কাকে বলে? হ্যাঁ নামাজ,
নামাজ পড়েন শিরকি আকীদা, নামাজ পড়েন বেদাতি তরিকা, সারা জীবন বেদাতি রসুলের তরিকা নামাজ পড়লেন না, এই নামাজ কি কাজ দিব? নামাজ পড়ার পর মোনাজাত করছেন, ইয়া গাউসে আজম মাদদ, ইয়া গরিব নওয়াজ শাইয়াল লিল্লাহ, এগুলো কিন্তু ওদের ভাষা। তাহলে আপনার এই সলাতে কি কাজ দিবে? যা করছেন সব ক্যান্সেল করে দিয়েছেন, টাকা পয়সা মাসের শেষে বেতন করলেন, দিয়ে আগুন ধরিয়ে দিলেন, জ্বালিয়ে দিলেন, ওই রকম লাইন আসলা তাল্লাই হবে তার নাম আলো শির করলে সমস্ত আমল বরবাদ হয়ে গেল। বলছেন আলাইসা মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়? তাহলে বল অবশ্যই জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালাকিন, কিন্তু শুনো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র হিসাবে চাবি না, ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান, এমন কোন চাবি নেই বিনা দাঁতের। আসনান মানে কি? সিন্নন মানে একটি দাঁত, আসনান মানে বহু দাঁত, এই জন্য ডেন্টিস্টকে এখানে বলে তাবিব আসনান, জানেন আপনারা গেলে আরবি ডাক্তারের কাছে। এমন কোন চাবি নেই বিনা দাঁতের, দাঁত ছাড়া চাবি হয় না, হয় চাবিটা যদি একবার এমনি লোহা থাকে, হ্যাঁ তাতে কোনোটাতে দুটো তিনটে কম বেশি দাঁত আছে না, একটু ছোট বড় সামান্য পার্থক্য আর খুলছে না, একই রকম দেখতে, আমার পকেটে তিনটে চাবি আছে, একই রকম দেখতে, ইসলামিক সেন্টার তিনটে গেট খুলবে, একটা আর একটা ঢুকলে খুলবে না, এমনকি আমার বাসার মেন গেটের চাবি আর ইসলামিক সেন্টার মেন গেটের চাবি একই, অনেক সময় গোলমাল হয়, সেই জন্য প্রত্যেকটাতে নিশানা দেওয়া আছে যাতে করে ওই তিনটে আমাকে ঢুকাইতে না হয়, আবার ট্রাই না করতে হয়, আমার জানা আছে যে কোনটাতে বাসারটা বাসার গেটের আছে, কোনটা আমার মেন সেন্টারের গেট আছে, আর কোনটা আছে আমার সেন্টারের ওই গেটের আছে, ওইদিকে একটা গেট আছে। তো বলছেন যে এমন কোন চাবি হয় না যার দাঁত নেই, দাঁত ছাড়া চাবি হয় না। ফাইন যে তুমি ভেফতাহীন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ওই লোহা, চাবির লোহাটা, এমন চাবি নিয়ে আসলে যে লাহু আসনান, দাঁত আছে, দাঁতওয়ালা চাবি নিয়ে আসলে ফতিহা লাগে, তাহলে জান্নাত খুলবে। এমন চাবি নিয়ে হাসর মাঠে গিয়েছো যে চাবিতে কি আছে, দাঁত আছে, মানে যতটা লাগে ওই তালা খোলার জন্য ততটা আছে, তাহলে ফতিহা লাগা তোমার জন্য জান্নাত খোলা হবে। ওয়াইল্লাম ইউফতাহা লাক, আর যদি চাবি কিন্তু দাঁতবিহীন, তাহলে তোমার জন্য জান্নাত খোলা হবে না। আর দাঁতগুলি কি? দাঁতগুলি হচ্ছে পাঁচ শব্দ সলাত, দাঁতগুলি হচ্ছে জাকাত, দাঁত হচ্ছে রোজা সেয়াম, দাঁত হচ্ছে হজ, হজ ফরজ থাকলে, দাঁত হচ্ছে হেজাব পর্দা, হ্যাঁ দাঁত হচ্ছে জেনা থেকে বেঁচে থাকা, দাঁত হচ্ছে খুন করা থেকে বেঁচে থাকা, দাঁত হচ্ছে মদ খাওয়া থেকে বেঁচে থাকা, সুদ খাওয়া থেকে বেঁচে থাকা, মেলা দাঁত, দাঁত আর দাঁত। ইসলাম হচ্ছে একটি গাছের মতো, একটি গাছের শেকড় আছে, জড় আছে, আবার কাণ্ড বডিটা আছে, তারপরে বেশ কিছু ডাল আছে, মোটা মোটা ডাল, আবার এক এক মোটা মোটা ডাল থেকে অনেকগুলি ডালপালা বেরিয়ে গেছে, আর তারপরে ফাঁকড়ি হয়েছে, আর তারপরে সেগুলি থেকে আবার কি বেরিয়েছে, সেগুলিতে পাতা বেরিয়ে আছে। ঠিক ইসলাম ওই রকম, ঠিক ইসলাম ওই রকম। আমরা অনেকে অজ্ঞতার কারণে ওই ফাঁকড়ির একটা কচি ডালকে আমরা কি করে দিয়েছি, মোটা একটা কাণ্ড বানিয়ে দিয়েছি, যেমন দাড়ির সমান টুপিকে করে দিয়েছি, বাঙালি জাতির সিংহভাগ দাড়ি টুপি সমান তাদের, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি সমান, বরং দাঁড়িয়ে পেশাব করার অপরাধ, বোঝা গেছে, বেহায়া বেপর্দা চলার চাইতে বড় অপরাধ বিদাতি মোল্লাদের কাছে। এ ইয়াহুদি নাসারের মতো দাঁড়িয়ে পেশাব করে, হ্যাঁ আর এখানে ইসলামের কথা বলতে এসেছে, বলবে না? হ্যাঁ প্যান্ট পরা, প্যান্ট শার্ট পরা বাঙালি সমাজে জুমার খুতবা দাঁড়িয়ে থাকেন, ট্রেনে হিসেবে ফেলে দিবে, কেরালায় নয়, শ্রীলঙ্কায় নয়, হ্যাঁ আর মাদ্রাজে নয়, কোথায়? বাঙালি সমাজ, সে পশ্চিমবঙ্গে হোক আর বাংলাদেশে হোক, তাহলে তাদের কাছে এই পাঞ্জাবি, পাঞ্জাবের আবার যদি পাঞ্জাবি শিখের পোশাক হয় তাও চলবে, হ্যাঁ শিখের পোশাক চলবে, কিন্তু খ্রিস্টানের পোশাক চলবে না। দেখেন জি, শিখের পোশাক পাঞ্জাবির নাম, ইসলামিক পোশাক হয়ে আলা, কোথা দিয়ে পেলেন, কোথা দিয়ে পেলেন এই সব বুঝগুলো ইসলামের, চিন্তা করুন তাহলে। তাহলে আমাদের
ব্রেনে যে আগাছা আছে আগাছা মুক্ত হইতে হবে। কোথায় টুপি, কোথায় দাড়ি? দাড়ি ওয়াজিব, দাড়ি রাখে না গুনাহগার সেই ব্যক্তি, এবং তার কন্টিনিউ গুনাহ চলছে, যদিও সেটা নামাজ ত্যাগের মতো অপরাধ নয়, জেনাকারের মতো অপরাধী নয় সেই ব্যক্তি, সেই ব্যক্তি খুনির মতো অপরাধী নয়, মদখোর মতো অপরাধী অবশ্যই নয়, কিন্তু সে গুনাহগার। কিন্তু এই যে লোক টুপি নাই, সাকেও গুনাহগার সাব্যস্ত করলেন, অথচ আল্লাহ গুনাহগার সাব্যস্ত করেননি, রসূলুল্লাহ গুনাহগার সাব্যস্ত করেননি, কোথা থেকে সাব্যস্ত করলেন? দলিল দেন। বরং এমন দলিল আছে সহিহ বুখারীতে, এর আগে একটা হাদিস আমি বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করে গেছিলেন, গোসল করে আসলেন, আর তার ফজরের নামাজ পড়তে লাগলেন, টপ টপ করে পানি ঝরে পড়েছে চুল থেকে, টুপি থাকলে আর পাগড়ি থাকলে, তার পাগড়ি নামাজের জন্য পাগড়ি, ইমাম সাহেবের যদি পাগড়ি পরে নামাজ পড়ায় তাহলে 70 গুণ ফজিলত। জাল নাম্বার হাদিস, নাম্বার ওয়ান জাল হাদিস, ভালো করে শুনে রাখেন, 70 গুণ ফজিলত তার আশা নিয়ে বাঙালি বসে আছে, বুঝতে পারছেন? আল্লাহ হেফাজত করুক, সঠিক বুঝদান করুক। দিন শিখা ফরজ, এবং দিন শিখতে হবে দিনের উৎস থেকে। দিনের উৎস হচ্ছে ওহী, কোরআন এবং হাদিস, বাপদাদা থেকে, আর আমাদের মোল্লা হুজুররা যা শিখেছেন সেটার নাম ইসলাম, এটা ইসলাম হয় যদি তার পিছনে দলিল না থাকে। হ্যাঁ, আলেমদের কাছ থেকে আবার শিখতে হবে, হ্যাঁ আলেমদের কাছ থেকে শিখতে হবে, কারণ ডাক্তারের কাছে না গিয়ে ডাক্তারের বই পড়ে আপনি ওষুধ নিতে পারবেন না। কিন্তু সেই আলেম কি সঠিক জায়গাতে কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে আপনাকে ইসলাম শিখাচ্ছে, না পুরো পুরুষ বাপদাদা থেকে পাওয়া ইসলাম শিখাচ্ছে, এটা দেখার বিষয়। এতটুকু কমন সেন্স আপনাকে আপনার ইসলামী লাইফে থাকতে হবে, হিদাহিদ জ্ঞান থাকতে হবে, ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি কানা, আর কানাকে কোড়ে ঘর দেখিও হাইকোর্ট, এটাই হাইকোর্ট। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের যে কথাই বলছিলাম যে ইসলাম, এই জন্য ইমানের শাখা প্রশাখা কতটি, শাখা প্রশাখা বলেছি, ফুটি বলিনি, 70-এর বেশি, হ্যাঁ 70-এর বেশি, বেদুম আসবে ওনা শোভা, 70-এর বেশি শাখা প্রশাখা। তাহলে এই শাখা প্রশাখাগুলি সবই একই রকম, একটা শেকড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেকড় জড়, জড় না থাকলে গাছ থাকতেই পারে না। পাঁচ আপ্ত সালাত হচ্ছে কাণ্ড, বডি, বডি নেই বলছে ডাল ফালা আছে, নামাজ পড়ি না তো বাপ্পার খুব সেবা করি, ওইটা আমার একটা ডাল, বুঝতে পারছেন? আমি ভাই বোনদের সবার বিয়ে শাদি দিলাম, 20 বছর একটা পয়সা রাখিনি, ওটা আর একটা ডাল আপনার, কিছু নফল ফরজও না, কিছু হয়তো ওয়াজিব কাজ করেছেন তার মধ্যে, কিন্তু আপনার আসল কাণ্ডই নেই, কিন্তু গাছের বডি নেও, এমন কোন গাছ দুনিয়াতে আছে যা আকাশে জ্বলছে ওর বডিও নেই, সে করো নেই? হ্যাঁ, তো এমন কোন ইসলাম হইতে পারে যে ইসলামের তৌহিদ নেই, নামাজও নেই, মাজারি আঁকি তবে নামাজি হতেই পারে না। আশা করি বুঝতে পারছেন, কারণ জানাজার আলোচনা শুরু হচ্ছে, আল্লাহর কাছে যেতে হবে, আমার আপনার জানাজা হবে। জি, আপনি আজকে সলাত আদায় করেন, আপনার সলাত আদায় রাখেন, যদি আপনি নামাজ না পড়েন তো আপনার জানাজা পড়ে আপনাকে জান্নাতে পাঠানো যাবে না। আপনি আগে সলাত আদায় করুন 5 ওয়াক্ত, তাহলে আপনার জানাজা যখন মুসলিম ভাইরা পড়বে সেটি কাজে আসবে। সাল্লি কাবলা ইউসাল্লা আলাইক, আরবিতে একটি কথা আছে, তোমার উপর সলাত আদায়ের আগে তুমি নিজে সলাত আদায় করো। আল্লাহ তৌফিক দান করে, বেনামাজিদের আল্লাহ হেদায়েত করে। 1237 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আতানি আতিন মির রব্বি, আমার কাছে জনৈক আগমনকারী আগমন করলেন আমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একজন আগমনকারী বা আগন্তুক আসলেন, কে তিনি? আর রসুলের কাছে আসছেন তাহলে অবশ্যই ফেরেশতা, অবশ্যই ফেরেশতা। আর সাধারণত ফেরেশতা আসতেন জিব্রাইল আলাইহিসসালাম ওহি নিয়ে, কখনো অন্য ফেরেশতা, জিব্রাইল আলাইহিসসালামের আন্ডারে অসংখ্য ফেরেশতা থাকতে পারে, যেমন মালাকুল মত, আমরা মনে করি এক মালাকুল মত মনে হয় সারা বিশ্বে এমন হ্যাঁ বসে আছে, যেমন একটা রুটির সামনে আপনি বসে আছেন, এই দিক থেকে ছিঁড়ে খেতে পারছেন, ওই দিক থেকে ছিঁড়ে খেতে পারছেন, ওই দিক থেকে ছিঁড়ে খেতে পারছেন, অনেকে এরকম করে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছে একসময় মাদ্রাসা পড়েছি, তো যে মালাকুল মত এত বিশাল ফেরেশতা, সারা দুনিয়ার মানুষ তার সামনে একটা রুটির মতো, এই দিক থেকে রুকু কবুজ, এই দিক থেকে রুকু কবুজ, এই দিক থেকে রুকু কবুজ, এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা,
কথা বুঝতে পারছেন? কারণ কোরআনে যেমন মালাকুল মত এক বচন এসছে, বহু বচন এসছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, এক বচন এসছে সূরা সিজদায়। আর অন্য আয়াত রয়েছে তাওয়াফাতু রসুলুনা, আমার রসুল দূত গণ, আমার দূত, দূত আল্লাহর দূত কারা? রাসূলের বহু বচন রসুল, এগুলো মানুষের রসুল না, ফেরেশতার দূতগণ তাদের আত্মাগুলি গ্রহণ করে, কবজ করে। স্পষ্ট কোরআনই এই আকীদা, শুধু কোরআনই আকীদার বিরুদ্ধে এক মালাকুল মত, আর মালাকুল মত তো বলবে না, আবার সুন্নতির নাম বলবে না, কোরআনই নাম বলবে না, বেদাতি নাম বলবে, কোন নাম? আজরাইল। কোন একটি হাদিস নিয়ে আসেন, যান যে মোল্লা আজরাইল আজরাইল বলে ওয়াজ করছে, তা করে একটা শুধু হাদিসে, বেশি চাই না, দুটো নেবই না, একটি যথেষ্ট আমার জন্য। একটি হাদিস দেখান, বুখারীতে আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, নাসাঈতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে, মুসনাদ আহমদে আছে, বাইহাকীতে আছে, দারকুতনীতে আছে, দেখান মুস্তাদরাক হাকিম আছে, ইমাম তাহাবীর কিতাব শরহ মানিল আসারি কোনো কিতাবে দেখান, মুয়াত্তা মালিক আছে, মুয়াত্তা মুহাম্মদে আছে, দেখান কোনো কিতাবে যে আজরাইল নাম আছে। অথচ আজরাইল ছাড়ানো গেল না আপনাদের, আপনাদের বক্তাদেরকে ছাড়ানো গেল না, আজরাইল আজরাইল কোথায় বলেন? নেই মোটি তো মালাকুল মত, আল্লাহ যে নাম দিয়েছেন সেই নাম বলবেন, কি বলবেন? কোরআন সুন্নাহর অনুসারে আহলে হাদিস আলেম কোনোদিন আজরাইল বলবে না, আর যদি বলে তো একবার নিছক মনসি, ওর কোন ইসলামের জ্ঞানই নেই, কারণ মনসিও তো আলেম, আমাদের সমাজে তো দাঁড়িয়ে রাখলেই তো হুজুর আলেম হয়ে যায়, আবার ও তো তো দাঁড়িয়ে থেকে তার হুজুর বললে হবে না, আর আলেম বললে হবে না, এলিম বলা মোটামুটি এলিম আছে, চলার মতো যদি এলিম থাকে, কখন আজরাইল বলবে না? তো আসেন, রবের পক্ষ থেকে আমার কাছে একজন আসলেন, মালাকুল মওতের আন্ডারে যদি অসংখ্য ফেরেশতা থাকেন, কাজে লেগে আছেন, হ্যাঁ ডিউটিতে লেগে আছেন রূহ কবজ করার জন্য, তো জিবরাইল ইসলাম আন্ডারে হইতে পারে না? অবশ্যই, অবশ্যই একজন প্রধান, তার অবশ্যই সহযোগী থাকে, আমলা থাকে, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনি দেখবেন কোন একজন বড় একজন হইলেই তার অন্তত তার পার্সোনালিটি সেক্রেটারি আছে, আর না হলে তার কিছু সহযোগী আছে ডানে বামে যারা সহযোগিতা করছে। একা মানুষ দুনিয়াতে স্বয়ং সম্পূর্ণ নয়, কোনো ক্ষেত্রে নয়, খাবার দাবারের ক্ষেত্রেও নয়, আর চলাফেরার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে নয়, আর কোনো প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে একা কোনো কাজ সম্ভব নয়, অবশ্যই সহযোগিতা মানুষে নিতে হবে। এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ কেন স্বয়ং সম্পূর্ণ করেননি, অহংকার মুক্ত যেন হয়। আমি আপনাদের সহযোগিতা ছাড়া চলতে পারবো না, আপনারা যেমন আমার সহযোগিতা ছাড়া চলতে পারবেন অনেক সময়, হ্যাঁ জি, এটা গরিবেরও সহযোগিতা লাগছে, এটা ক্লিনারও সহযোগিতা লাগছে, বাড়ির সামনে যদি বেশি নয় তিন চারটা দিন যদি ক্লিনার না আসে, কত মুখাপেক্ষী ওই ক্লিনারে, গন্ধে আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, বাসা থেকে বেরোতে পারছেন, হবে না? হবে না? তো রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলেন, ফাখবারনি আমাকে বললেন, আওকাল বাশশারানি আমাকে সুসংবাদ দিলেন, আন্নাহু কি যে মান মাতা মিন উম্মতি আমার উম্মতের কেউ যদি মারা যায়, লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা, এই অবস্থায় যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করলো না, শিরক মুক্ত হয়ে, আল্লাহর কোনো শরীক নেই, এটা হচ্ছে নেগেটিভ ইসলাম, শুধু নেগেটিভের নাম নয় আর ইসলাম শুধু পজিটিভের নাম নাই, বরং দুটোর সমষ্টির নাম ইসলাম, ভালো করে শুনে রাখেন, বুঝলেন না? বুঝলেন না? এই শিক্ষা আমাদেরকে কোথায় দেওয়া হয়েছে? হ্যাঁ বহু ক্ষেত্রে দেওয়া হয়েছে, তার মধ্যে মূল কালেমা তৈয়বাতই দেওয়া হয়েছে, বরং আগে নেগেটিভ তারপরে পজিটিভ, লা ইলাহা, লা কি নেগেটিভ, ইলাহ নেই তাহলে এই দরগা দুর্গা নেই, বুঝা গেছে? আল্লাহর কোনো শরীক এগুলো নেই, এই গাছের পূজা নেই, চন্দ্রের পূজা নেই, সূর্যের পূজা নেই, আগুনের পূজা নেই, তারকার পূজা নেই, এই মূর্তি পূজা নেই, মাজার পূজা নেই, লা ইলাহা এসব নেই, লা মাবুদা নেই, ইল্লাল্লাহ আছে পজিটিভ, ইতিবাচক, একমাত্র আল্লাহ তিনি বারহাক সত্য মাবুদ, যালিকা বিআন্নাল্লাহ ওয়াল হক ওয়া আন্নামা ইয়াদুনা মিন দুনিহি হুয়াল বাতিল, একটি আয়াতে অন্য আয়াতে যালিকা ওয়া আন্নামা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, দুই জায়গায় আয়াত রয়েছে, শুধু হওয়ার পার্থক্য আল্লাহ হচ্ছেন হক সত্য মাবুদ, আর বাকি সব বাতিল, সব বাতিল।
তো ইসলামে দুটোই থাকতে হবে, ইসলামে দুটোই থাকতে হবে। কারেন্টের তারে দুটো তার দেখছেন না, একটা তারে কাজ হবে? এখান থেকে শিখলেই তো হয়, এখান থেকে শিখলেই তো হয়। ওই রকম আপনার ইসলাম থাকবে না, নেগেটিভ শুধু আছে, পজিটিভ নেই, পজিটিভ আছে নেগেটিভ নেই, বলবেন নামাজ পড়ছেন কিন্তু জেনা থেকে মাসছেন না, সুদ থেকে মাসছেন না, তো নেগেটিভ নেই আপনার। হ্যাঁ, বোঝা গেছে? অথবা সুদ খান না, বেইমানি করেন না, আত্মসাত করেন। আমার দেশে কিন্তু অনেক এরকম মানুষ আছে যাদের খুবই ভালো মানুষ মনে করা হয়, মনে করেন এত অমায়িক মানুষ, একটা পয়সা মানুষের কারো কোনোদিন একটা পয়সা এদিক সেদিক করেনি। জিজ্ঞাসা করি তখন নামাজ পড়ে, বুঝলেন শুধু এই নামাজটাই পড়েন না, সব শেষ গেল, সব শেষ। আকিদাটা ঠিক আছে না, ও হচ্ছে রেজবি বেরলুবি। হ্যাঁ, ও এই বড় বড় জাহাজে বিশ্বাসী, হাসর মাঠে ওই চরমনায় জাহাজ বড় বড় নিয়ে আসবে, তাতে বিশ্বাসী গেল, তৌহিদ শেষ। হ্যাঁ, শিরক মুক্ত না, শিরকি আকিদা মুক্ত না, তাবিজে বিশ্বাসী, বালাতে বিশ্বাসী, তাগাতে বিশ্বাসী, শেহের জাদুটনাকে দোয়া তাবিজ বলে বাঙালি সমাজ। শেহের জাদুর মতো কুফরিকে কত হালকা করেছে ভাষাটাকে, দোয়া বরণ করার মতো দোয়া, আমরা তো দোয়া করি তাই না? আর তাবিজ, আর অল্প কিছু ওলামা ছাড়া, আর অল্প কিছু মুসলিম জনগণ ছাড়া, অধিকাংশ না বলছে তাবিজ যদি কোরআন হাদিস দিয়ে হতে চলবে, তাহলে তাবিজটাও বরণ করার মতো মোটামুটি অত খারাপ লাগছে না। তাহলে শেহরের মতো কুফর, যাতে মূর্তিকে সেজদা করা আর জাদু করা একই সমান, কোনো পার্থক্য নাই। অহরহ জাদু করছে, শাশুড়ি জামাইকে জাদু করছে, বৌমাকে জাদু করছে, বৌমা যাচ্ছে যে শাশুড়ির যন্ত্রণাতে বাঁচার জন্য শাশুড়িকে জাদু করছে, এমন কি ছেলেকে কোনো জায়গায় বিয়ে, আমার কাছে এরকম সমস্যা এসছে বাংলাদেশ থেকে, ছেলেকে ওই জায়গায় বিয়ে করে, যেই জায়গায় বিয়ে করে, সেই জন্য মা নিজের সন্তানকে জাদু করেছে, তারপর পাগল হয়েছে সেটি, এখন তার লাইফটাই নষ্ট। এখন আমার কাছে শুধু সে জায়েজ এই মাসলা চাইছে যে আমি এই মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করব, এত বড় জুলুম কেন করলো, আমার জীবনটা নষ্ট করে দিলে, আমি আধা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার এই দু তিন বছর আগের ঘটনা এটি, কেন? কারণ এটাকে মূর্তি পূজার মতো যদি মনে করে কোনো মানুষ, কোনো মুসলিম, বাঙালি মুসলিম মূর্তিকে সেজদা করবে হিন্দুদের, এটা অসম্ভব কথা, কথা ঠিক না? এটা আবার বুঝে, কিন্তু শেহের জাদু ঘরে ঘরে ঢুকে আছে, একই রকম ইমান নষ্ট হয়ে যাচ্ছে, মাজার পূজা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। আল্লাহ হেফাজত করুন, একই রকমের অপরাধ, দুটোই থাকতে হবে। যেমন হারাম নাজাজ থেকে বেঁচে থাকবেন, নেগেটিভ আছে, সবচেয়ে বড় হারাম শিরক, তারপরে হারাম হচ্ছে মানুষকে খুন করা, তারপরে হারাম হচ্ছে জেনা ব্যবিচার করা, সম্মতিতে হোক আর অসম্মতিতে হোক দুটোই সমান। আবার পশ্চিমা ধারণা যেন না থাকে, অনেক মুসলিম আছে পশ্চিমা ধারণায় বিশ্বাসী, ধর্ষণ হইল অপরাধী, আর যদি আমার গার্লফ্রেন্ড হয় আর তার সম্মতি আছে, সে নিজে থেকে আমাকে অফার করেছে, তাহলে ওই অপরাধ নাই, আউযুবিল্লাহ, এটা কুফর, এতে ইমান ভঙ্গ হয়ে যাবে। কারণ জেনা 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 জেনা, অতিরিক্ত জবরদস্তি করেছে, সে জবরদস্তি করেছে সেটা অন্য অতিরিক্ত অপরাধ, কিন্তু জেনার অপরাধ হিসাবে দুটোই সমান জেনা, দুটোই হচ্ছে ফাহেশা, বলা তাকরাবু জেনা ইন্নাহু কানা ফাহেশাত ওয়া মাক্তাম ওয়া সাসাবিলা। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। নেগেটিভ থাকতে হবে, হারাম মুক্ত থাকতে হবে, আর পজিটিভ থাকতে হবে, তাওহীদ সুন্নাত হচ্ছে পজিটিভ, শিরক বিদাত হচ্ছে নেগেটিভ। পাঁচ অক্ত সালাত পড়া, সালাত ত্যাগ না করা, হ্যাঁ রমজানের সিয়াম পুরোপুরি রাখা, যাকাত দেওয়া, হজ করা পজিটিভ, মানুষের উপকার করা, ক্ষতি না করা, উপকার করা পজিটিভ, অপকার না করা, ক্ষতি না করা, ক্ষতি থেকে বেঁচে থাকা নেগেটিভ, দুটি থাকতে হবে। মানুষের উপকারও করছেন আবার ক্ষতিও করছেন, জান্নাত পাবেন? যাকে ভালোবাসেন তার উপকারে একেবারে কাপড় খুলে দিয়ে দিয়েছেন, আর যার সাথে মনোমালিন্য আছে তার ক্ষতি করতে কোনো দ্বিধা নেই, জাহান্নামি, আপনার এই উপকার কাজে আসবে না। নেগেটিভ পজিটিভ জীবনের প্রতিটি থাকতে থাকতে হবে। আপনি স্ত্রীকে খুব, ছেলে মেয়েকে খুব ভালো খাওয়াচ্ছেন, কিন্তু স্ত্রীর সাথে দুর্ব্যবহার, যখন রেগে যাচ্ছেন অকথ্য ভাষায় তার চোদ্দ গোষ্ঠীকে গাল দিচ্ছেন,
এইভাবে জান্নাত পাওয়া যায় না। ভালো খাওয়াইতে যেমন হবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ ভালো ভাষা দিতে হবে, ভালো জবান দিতে হবে, ভালো আচরণ দিতে হবে, পজিটিভ এবং নেগেটিভ প্রত্যেকটি ক্ষেত্রে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই হাদিসে নেগেটিভ শুধু উল্লেখেছে, এখান থেকে তরজমা পড়ে ইসলাম বুঝলে হবে না, শুধু বরং একটি হাদিস আর একটি হাদিসের পরিপূরক, সবগুলি সমন্বয়ে আপনাকে মাসলা জানতে হবে এবং মানতে হবে আর বলতে হবে। বুঝতে পারছেন কথা? তো অন্য অন্য হাদিসে তৌহিদের কথা রয়েছে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, যাতে দুটো দিক রয়ে, আর তৌহিদে দুটো দিক। তৌহিদ মানে এই নয় যে আপনি নামাজ পড়লেন তৌহিদ হয়ে গেল, আল্লাহকে সেজদা করলেন, আল্লাহকে সেজদা করে অন্য কাউকে করবেন না, এটা হলো তৌহিদ। আল্লাহ তাআবুদু ইবাদত করবে না অন্যের, ইল্লাই একমাত্র তার। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, দেখেন পজিটিভ এবং নেগেটিভ। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে সুসংবাদ দিলেন যে আমার উম্মতের কেউ যদি অবস্থায় মারা যায় আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি আর তাওহীদ প্রতিষ্ঠা করেছে, দুই দিক হবে তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হবে, দাখাল আল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। উদাহরণ দিই, একজন লোক জীবনে শিরিক করেনি, মানে হিন্দুদের মূর্তির কাছেও সেজদা করেন, মূর্তিতেও যায়নি, মন্দিরেও যায়নি, আর মাজারে কোনো দিন যায়নি, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর ইবাদত মন্দির করেনি, সে নাস্তিক বা সে সেকুলার, সেকুলার ধর্ম নিজের নিজের, আমাকে কেউ বলবে না, তুমি তোমার কাজ করো। সেকুলারের সর্বনিম্ন ব্যাখ্যা হচ্ছে কি, যে তোমার ধর্ম তুমি করো, আমাকে বলবেন না, আমার ব্যাপার সেটা, আমার ম্যাটার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বলছে না বলছে না? অধিকাংশ কিন্তু শিক্ষিত সমাজ এরকম ধরনের সেকুলার, সব এগুলো সেকুলার মাইন্ডেড, সব কুফুরিটি, না এটা চলবে না, এটা চলবে না, আপনার এই অধিকার না, আপনি মুসলিম, মুসলিমের সন্তান, সুতরাং আপনাকে ইসলাম পালন করতে হবে। এখন চয়েস করেন, ইসলাম পালন করেন না হলে আপনি ইসলামের গণ্ডি থেকে বাইরে, আপনার জানাজা হবে না, মুসলিমদের কবরস্থানে দাফন হবে না, কোনো কিছু হবে না আপনার, আপনার মুসলিম হিসাবে যে হক রয়েছে কোনো অধিকার নেই আপনার, কোনো অধিকার নেই আপনার আমাদের উপর। জি, তো জান্নাতে যাবে যদি শিরক মুক্ত হয়, এই লোক তো শিরক মুক্ত, দরগায় যায়নি, দুর্গা যায়নি, কিন্তু এবাদত, এবাদত মুক্ত, এবাদত করেনি, জান্নাত যাবে। আল্লাহর ইবাদত করতে হবে আর শিরক মুক্ত থাকতে হবে, দুটো থাকতে হবে। আবার কিছু লোক আছে যেমন মাজার পূজারীদের ধার্মিক লোকেরা, মানে বাতিল ধর্মে, ভ্রান্ত ধর্মে ধার্মিক, এক অক্ত নামাজ তো দূরের কথা, কোনো সুন্নত নফলও ছাড়ে না, সালাতুল জোহা পড়ে আর তাহাজ্জুদ পড়ে আর মানে যত নফল পড়তে হয় সব পড়ে, কিন্তু এইদিকে ওরসে যায়, মাজারে যায়, চাদর চড়ায়, খাসি মোরগ জবাই করে, আস্তানাতে নিয়ে গিয়ে জান্নাত পাবে কেন? তার হ্যাঁ পজিটিভ আছে কিন্তু নেগেটিভ নেই, শিরক মুক্ত না, বেদাত মুক্ত না, সেই জন্য দুটোই থাকতে হবে, তাহলে জান্নাতে যাবে। ফাকুলতু, তখন আমি বললাম, আবু জার বলছে, আমি জিজ্ঞেস করি, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও জেনা করে, আবু জার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তার ছাত্র জিজ্ঞাসা করছেন যে যদি শিরক মুক্ত হয়ে, শিরক মুক্ত হয়ে আর তৌহিদ নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে পারে তাহলে জান্নাতে যাবে, তাহলে যদি কেউ জেনাকারী হয়, কেউ যদি চোর হয় তাহলে সেও জান্নাতে যাবে? বলছেন ওয়াইন জানা ওয়াইন সার, যদিও জেনাকারী হয়, যদিও চোর হয়, তবুও জান্নাতে যাবে, কিন্তু এতটুকুতে বুঝে নেই যে জেনাকারী হলে অসুবিধা তো নাই, কারণ একটা হাদিস শুনে এলাম যে জেনা করেও জান্নাত পাওয়া যাবে, আর আর একজন চোর, কারণ পেলে এখানে যদি মোবাইল একটা পেয়ে জানিয়ে দিল টান, হ্যাঁ বলে অসুবিধা নেই, ইসলামিক সেন্টার থেকে মোবাইল চুরি করে সবাই পাশে রেখে কিন্তু আরামসে মনোযোগী শুনে আর ওই যে মোবাইল রাখা আছে, দেব টান ডেলি এক দুটা করে মোবাইল চুরি করবো, জান্নাত পেয়ে যাবো, ওখানে হাদিস পড়ে এসেছি নাকি, এভাবে ইসলাম বুঝলে হবে না। জান্নাত পাওয়া হচ্ছে দুই স্তরে, একটা হচ্ছে প্রথমখানে জান্নাত পাওয়া, দখুলে আউয়ালি যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে সাজা শাস্তি পানিশমেন্ট, জ্বলে জ্বলে জান্নাত পাওয়া, আপনি কোনটা চান? যদি বলে আমি প্রথমে জান্নাত যেতে যাই, আল্লাহর আজাবের সম্মুখীন কবরে যেন আগুনে জ্বলতে না হয়, আর হাসর মাঠে যেন শাস্তি না পেতে হয়, আর তারপরে জাহান্নামে যেন না থাকতে হয়, আমাকে একদিনও না থাকতে হয়, হাজার হাজার বছর থাকতে হবে, চোরকে ডাকাতকে আর জেনাকারীকে খুনিকে অপরাধীকে সুদখোরকে ঘুষখোরকে হাজার হাজার বছর থাকতে হবে, তারপরে জান্নাতে আসবে যদি ইসলাম টিকে থাকে।
আমাদের বাঙালি সমাজের যারা জেনাকারী খুনি তারপরে আপনার চোর ডাকাত তাদের মূল ইসলামটাই টিকে নেই ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম খুঁজেই পাবেন না আমি তো জানি না আজ পর্যন্ত যে কোনো বাঙালি আছে বাংলা ভাষী আছে যার তৌহিদ ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ আছে কিন্তু সেই ব্যক্তি চোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মদখোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জেনা করে হ্যাঁ সে এক একবার পদস্খলন ঘটেছে কিন্তু সেই ব্যক্তি তওবা করেনি ভালো মানুষ হইলে পাঁচ ওয়াক্ত নামাজ কে জীবনে একবার হয়তো তার ব্যাড রেকর্ড হয়েছে কিন্তু অহরহ জেনা করে আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে এইরকম লোক আমাদের সমাজে পাওয়াটাই মুশকিল কিন্তু আছে অন্য দেশে আছে অন্য ভাষাভাষীর মধ্যে পাবেন কারণ তারা আমাদের বাঙালি জাতি জানে না যে নামাজ ছাড়লে এত বড় অপরাধ হয় নামাজ ছেড়ে দিলে ইসলামের গণ্ডিতে বেরে কাফের হয়ে যায় এই কথা বাঙালি সমাজ জানে না এখন কিছুটা জানতে শিখেছে ঠিক কিনা বলেন আমারও ছাত্র জীবনে জানতাম না ধীরে ধীরে জানলাম কোরআন হাদিস যখন পড়লাম এই দাওয়াতের চর্চা এই 30 বছর তার আগে বেনামাজি মুসলিম থাকে না হ্যাঁ আরবদের এলেমের সাথে যোগাযোগ না থাকার কারণে দেশীয় ভারতীয় ইসলাম পালনের জন্য ধ্যান ধারণার কারণে মনে করতো যে লোকটা তো নামাজটা পড়ে না বাকি সবই তো ভালোই আছে সাদরে মেয়ে দিচ্ছে বোন দিচ্ছে বিয়ে শাদি হচ্ছে আত্মীয়তা হচ্ছে আউযুবিল্লাহ ও চোর ডাকাত চাইতে খারাপ বেনামাজি চোর ডাকাত চাইতে বড় অপরাধী খুনির চাইতে বড় অপরাধী মদখরের চাইতে বড় অপরাধী আরব সমাজে যেহেতু ফতোয়া তাদের জানা আছে কারণ তাদের ওলামায়ে কেরামরা এক বাক্যে বলছেন যে বেনামাজি লাইসা মুসলিম বেনামাজি মুসলিম নাই হ্যাঁ ফামান তারাকাহা ফাকাদ কাফারা হাদিস তাদের জানা আছে তাদের ভাষায় আরবি নামাজ অস্বীকার করলে নামাজ তরক করলে ছেড়ে দিলেই কাফের হয়ে যায় কাফারা শব্দ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে মাতৃভাষায় নবী ফাসাকা শব্দ ছিল ফাসেক বলেননি কাফের বলেছেন এই জন্য আরব সমাজে মদঘর মসজিদে এসে নামাজ পড়ছে দেখেছি ট্রেনে তাকে কেউ বের করছে মাতলামি করছে তখন হ্যাঁ অথবা তার মাতলামিটা একটু ঠিক হয়ে আসছে এসছে মসজিদে নামাজ পড়তে চলে এসছে আপনারা অনেকে দেখে দেখেছি কেন তারা জানে যে আমাকে মুসলিম হয়ে বাঁচতে হবে মুসলিমে বাঁচতে হবে মদ খাচ্ছে নিয়ে সাথে ফাঁসে কামি হ্যাঁ কিন্তু যেমন সুদখোর ঘুষখোর অনেক আমাদের সমাজে কিন্তু নামাজই আছে ঘুষ খায় অফিসার তা নামাজটা পড়ে হ্যাঁ তো পানিশমেন্ট পাবে তারপরে জান্নাতে যাবে এরা যারা কাবিরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে বিনা তওবায় তওবা করলে আল্লাহর ইচ্ছে মাফ করতে পারে বা আল্লাহ তার রহমতে মাফ করতে পারে আর যদি প্রথমখানে জান্নাতে যেতে হয় তাহলে কি করতে হবে নেগেটিভ পজিটিভ পুরোপুরি থাকতে হবে যদি পুরোপুরি থাকে তাহলে প্রথমখানেই জান্নাত ইনশাআল্লাহ আর যদি পুরোপুরি না থাকে পজিটিভে কিছু ঘাটতি মানে ফরজ আজেবে ঘাটতি নেগেটিভে কিছু ঘাটতি বড় শিরক নিয়ে যাননি আল্লাহর সামনে কিন্তু কিছু বেদাত নিয়ে গেছেন মিলাদের বেদাত নিয়ে গেছেন নিয়তের বেদাত নিয়ে গেছেন আর তারপরে ধরেন কেউ ঘুষ খেয়ে গেছে কেউ কিছু সুদ খেয়ে গেছে কিছু চুরি টুরি করে গেছে শাস্তি শাস্তি জেল খেটে জাহান্নামে জেল খেটে তারপরে জান্নাতে আসবে যদি ইসলাম ঠিক থাকে পাঁচ ওয়াক্ত নামাজই তাওহীদের সাথে পাঁচ ওয়াক্ত নামাজই থাকে খোলাসা স্পষ্ট হয়েছে কি না যে আপনি প্রথমখানে জান্নাত যেতে চান না পরে যেতে চান এটা আপনার চয়েস যদি আখেরাতে বিশ্বাস থাকে আর এতে যদি বিশ্বাসী না থাকে তাহলে আপনি অলরেডি কাফের আপনার ইসলামে কোনো অংশ নেই জি 1238 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ মানে কোন আব্দুল্লাহ আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন মান মাতা কেউ যদি মারা যায় ইউশরিক বিল্লাহি শাইয়ান আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করে অংশীদার স্থাপন করে আল্লাহর শরীক স্থাপন দরগা দুর্গা গাছপালা কোনো কিছুকে করে মারা গেল দাখালানা শিরকি কথা বললে মারা গেল শিরকি আকিদে এনে মারা গেল দাখালান নারা জাহান্নামে প্রবেশ করবে মানে প্রথমখানে জাহান্নামে প্রবেশ করবে জাহান্নাম তো জাহান্নাম মানে জাহান্নামে প্রবেশ করে চিরস্থায়ী সেখানে কারণ সে বড় শিরক করে গেছে ছোট শিরক করলে দাখালান নারা কিন্তু বেরিয়ে আসবে কারণ কাবিরা গোনা সে ইসলাম ভঙ্গ করেনি ওকুল তো একটা অংশ নবী সাল্লাল্লাহু বলেছেন তার বিপরীত অংশটা আমি বলছি নবী সাল্লাম কোনটা বলেছেন কেউ যদি শিরিক করে মারা যায় তাহলে জাহান্নামে দাখালান নার জাহান্নামে যাবে তাহলে কেউ যদি শিরক মুক্ত হয়ে মারা যায় তাহলে জান্নাতে যাবে এ কথা ব্যাখ্যায় বলছেন কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওয়া কুলতু আনা আমি বলছি এই হাদিসের ব্যাখ্যা ওই মাম্মাতা কেউ যদি মৃত্যুবরণ করে লা ইউশরিক বিল্লাহি শাই আল্লাহর সাথে কোনো কিছু শরীক না করে
দাখালা জান্নাতে, তাহলে জান্নাতে যাবে। কিন্তু যেমনটা বললাম অন্য অন্য আরও হাদিস মিলিয়ে যে পজিটিভ নেগেটিভ দুটোই থাকতে হবে, কম পক্ষে ফরজ হবে, সন্নত না থাকলে জান্নাত পাবেন, আরে নিচু স্তরই পান কিন্তু জান্নাত পাবেন, সন্নত নফল। কিন্তু সন্নতকে সন্নত বলবেন, ওয়াজিবকে সন্নত বলবেন না, সন্নতকে সন্নত বলবেন, ওয়াজিবকে সন্নত বলবেন না। যেমন টাকনার ওপরে কাপড়, আরো এক শ্রেণীর মূর্খ আছে তো বলেন, বলছে সন্নত মুশকিল, হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ ফজরে প্রথম কাতারে, কিন্তু টাকনার নিচে কাপড় যদি বলেন সন্নাত লেস্তার সাথে, তুমি কট্টরপন্থী কেন, আপনাকে দিবে কট্টরপন্থী বানি। অথচ নবী সাল বলছে যে জাহান্নামে যাবে, ও টাকনার নিচে যে কাপড় গেছে জাহান্নামে যাবে, এটাকে সুন্নত বানিয়ে দিল, কথা বুঝতে পারছেন। যারা দাঁড়িয়ে রাখে না মেসরে জিজ্ঞাসা করেন, আমি মুশকিল হাজার শুননা, এই শুননা ইস মুশকিলা, হ্যাঁ কবিরা গুনা, ওজেব ত্যাগ করা কবিরা গুনা, এতে কোনো সন্দেহ নেই। বাবা লোকের পাঁচটি দিক রয়েছে দাঁড়িয়ে গুরুত্বের, সুতরাং এটি সন্নত নাই। যারা সন্নত বলেছে নিজেরা গোমরা, অন্যদেরকে গোমরা করেছে, যতই বড় সে আল্লামা হোক না, যত বড় কারি সাহেব, অনেক কারিগুলো আছে আরবদের, মানে আরব দেশে, এই দেশে না, এই মেসরে, হেই মাশাআল্লাহ সারা পৃথিবীতে মাশাআল্লাহ বিশ্ব বরণ্য কারি, তাদের রূপ চেহারা যতদিন দেখিনি ততদিন পর্যন্ত তাদের তেলাওয়াত শুনতাম, এই রূপ চেহারা ইসলাম বিরোধী দেখে তারপরে আর কোনো রুচি থাকেনি তাদের উপর, কথা বুঝতে পেরেছেন, এটা ইসলামিক ফেস নয়। সন্নতকে সন্নত বলবেন, সন্নতের ক্ষেত্রে আল্লাহ শাস্তি দেবেন না, কিন্তু নেকি কমে যাবে। মাকরু যদি তানজি হয় অপছন্দনীয়, দাঁড়িয়ে পান করা অপছন্দনীয়, শাস্তি দেবে না যে তুই দাঁড়িয়ে কেনে পান করেছিলি বা দাঁড়িয়ে কেনে তুই খেয়েছিলি, এক লোক মধ্যে লোক কিছু খেয়ে ফেলেছ, কথা বোঝা গেছে, মাকরু কাজ হারাম নয়, কিছু কিছু লোক হারাম হয়ে দাঁড়িয়ে খাওয়া। একটা হাদিস আছে যে কেউ যদি দাঁড়িয়ে পান করে বা খায় তাহলে যেন বমি করে, হাদিস মনসুখ, ভালো করে শুনলেন। এতে কিছু আমাদের নতুন নতুন ছাত্ররা একটা হাদিসের তরজমা পড়েই ফতোয়া দেওয়া শুরু করে, হ্যাঁ না না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পান করেছেন, হ্যাঁ উজুর পানি পান করেছেন, উজুর পরে তা জমজমের পানি পান করেছে, কিছু আবার জমজমের সাথে খাস করে দেয় দলিল, নবী বলেছেন যে জমজম হইলে দাঁড়িয়ে পান করো অন্য নয়, আর উজুর থেকে বেঁচে থাকা পানি হইলে দাঁড়িয়ে পান করা অন্যটার নয়, কথা বলেছেন। যদি এটা বলতেন তাহলে আপনি খাস করতে পারতেন, তাহলে বুঝা গেল যে কাজটি নিষিদ্ধ হারাম নয়, তবে অপছন্দনীয় কাজ, অভদ্রতা, জীবনে আমি করবো না, জীবনে আমি করবো না। আপনাদের সামনে বা রাস্তাঘাটে কোথাও পেপসি খাচ্ছে চলে যাচ্ছে, সেভেন আপ খাচ্ছে, এটা হইতেই পারে না। কিন্তু ব্যক্তিগত আপনি নিজের অফিসে আছেন, নিজের ঘরে আছেন, কোনো সময় দাঁড়িয়ে এটা কিছু পান করলেন, খেলেন, অপছন্দনীয় কাজ, কোনো অসুবিধা নেই। এরকম পেশাবের বিষয়টি আমাদের দেশে বেদাতি মোল্লারা এটাকে ইহুদি নাসারা আর চরিত্র বাজে, একবার ইহুদি বানিয়ে দিবে আপনাকে যদি দাঁড়িয়ে একবার পেশাব কেউ করে, আরে দেখো পাক্কা ইহুদি নাসারা, আউযু বিল্লাহ, শিরকি আকিদা নিয়ে সে ইহুদি নাসারা হলো না, আর ইয়ে দাঁড়িয়ে একটা অপছন্দনীয় মাকরুহ কাজ করে ইহুদি নাসারা বানিয়ে দিল। অথচ সহিহ বুখারী হাদিস নবী সাল্লাম ময়লা আবর্জনা পড়ে আছে ওই জায়গায় আসলেন, ফাবাতা আতাত সোবাতা তা কমেন ফাবালা কায়মান, তাহলে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ মাল কারা, অপছন্দ অপছন্দনীয় কিন্তু জায়েজ প্রয়োজন, জায়গা বসার মতো নেই, এখানে বসলে আরও কাপড় খারাপ হয়ে যাবে, তো কী করে বসে যাবেন, তারপরে না পেশাব করবো না বদ্ধ করে রাখবো, নিয়ে যাই বাড়ি গিয়ে পেশাব করবো না, আল্লাহ বলছেন নিজেকে ধ্বংস করো, হ্যাঁ রোগাক্রান্ত হয়ে যাও না, মোটেই না। জি, দুই নম্বর অধ্যায় বলছেন বাবুল আমরে বেত্তবাইল জানাজা জানায়, এই অধ্যায় হচ্ছে জানাজার অনুসরণ সম্পর্কে, জানাজার অনুসরণ সম্পর্কে। জানাজা শব্দটির শাব্দিক অর্থ বলা হয়নি, প্রথমখানে বলা উচিত ছিল কিন্তু আমার খেয়ালে ছিল না। জানায়েজ বহু বচন, এখানে জানায়েজ শব্দ এসছে, কিতাবুল জানায়েজ বহু বচন নিয়ে আসা হয়েছে, আর জানাজাতুন হচ্ছে এক বচন, জেনাজাতুনও পড়া যায়। জানাজা জেনাজা একদল ভাষাবিদ যারা আরবি ভাষাবিদ তারা বলছে দুটোই হচ্ছে প্রতিশব্দ, প্রতিশব্দ বুঝেন মানে শব্দ দুটো কিন্তু একই অর্থ, একই অর্থ মোতারাদিফ। আর কেউ কেউ বলেছে দুটোতে কিছুটা পার্থক্য আছে, জানাজা যদি জিমে ফাতাহ জবর দিয়ে হয় তো জানাজা মানে মাইয়াত, এই জন্য চলেন জানাজা দাফন করতে যায়, জানাজা পড়ে আসি, জানাজা পড়ে আসি, ওখানে সলাতুল জানাজা মানে মাইয়াতকে আসলে জানাজা উদ্দেশ্য, আর মাইয়াতের উপর সলাৎ পড়ে আসি, মাইয়াতের জন্য সলাৎ পড়ে আসি, সলাতুল জানাজা।
তো জানাজা হচ্ছে সে মাইয়াত, হ্যাঁ মৃতদেহ। আর জেনাজা বলা হয় এমন খাটকে যেই খাটে মৃতদেহ রাখা আছে, সেই খাটের ওপর যখন মৃতদেহ রাখা আছে, লাশ লাশ রাখা আছে, লাশ বলে বুঝেন তো, আরবিতে আরবি শব্দ এটা, কিন্তু লাশ না, আমরা নখকে ল বলি, এটা আঞ্চলিক ভাষায় ওই রকমই হয়েছে এই ক্ষেত্রে। নাশ আসলে আরবি শব্দ, শুদ্ধ আরবি হচ্ছে নাশ, নাশ মানে মৃতদেহ। আর নাশটাকে নু আইন শিন, এর নাশটাকে আমরা তখন কি লাশ দাফন, লাশ দাফন, উর্দুতেও লাশ, বাংলাতেও লাশ, ঠিক না? না নাশও কেউ বলেন আপনাদের, নাশ বলা লোক নেই বাংলায়, কারণ ওইটা বাংলা শুনে নয়, আসলে বাংলায় গেলে ল হয়ে গেলো তখন। যেমন অনেকে নিবেনকে লইবেন, হ্যাঁ আবার আমাদের এলাকায় আছে লিবেন লিবেন, হ্যাঁ হ্যাঁ লইবেনও না লিবেন, হ্যাঁ নেবেন নিবেনের জায়গায়। তো নকে ল বলা এটা আম অনেক শব্দের ক্ষেত্রে, জি। তো কি বলছিলাম, জেনাজা এমন খাট যেই খাটে মৃতদেহ রাখা আছে, মৃতদেহ নেই জান আর খাটটা এমনি খালি রাখা আছে, তাহলে সেটাকে জেনাজা বলা যাবে না, জি। এইরকম অর্থগুলি করেছে। জানাজার শাব্দিক অর্থ কি তাহলে? জানাজাকে জানাজা কেন বলা হয়? এই মৃতদেহকে মাইয়াতকে জানাজা, অথবা মাইয়াত যে খাটে খাটলিতে রাখা আছে সেটাকে জেনাজা বলা হয়। কিসের জন্য বলা হয়? জানাজার শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে প্রস্তুত করা, তাজহিজ বা তাহিয়া, প্রস্তুত করা। তো এই জানাজাকে জানাজা কেন বলা হয়? কারণ সেটাকে দাফন করার জন্য প্রস্তুত করা হয়। কি করে? হ্যাঁ কাফন দিয়ে, গোসল দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তাকে রেডি করা হয় দাফন করে দেওয়ার জন্য, কবরস্থ করার জন্য। 1239 নম্বর হাদিস, হাদিস বারা বিন আযব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আমারানা রাসূলুল্লাহ বিসাবঈন ওয়া নাহানা আন সাবঈন, আমাদেরকে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন সাতটি আর বারণ করেছেন সাতটি বিষয় হতে, বারণ করেছেন সাতটি বিষয় হতে। সাতটি শুনেন কি নির্দেশ দিয়েছেন। আমারানা বিত্তবাই জানায়েজ, জানাজার অনুসরণের, ইত্তেবা মানে অনুসরণ করা, কোলেন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবে উনি, তারপরে ইত্তাবে মা ওহিয়া ইলাইকা মির রব্বিক, ইত্তাবে মা উনজিলা ইলাইকা মির রব্বিক, ইত্তাবে মানে অনুসরণ করা, ফলো কর, পেছনে পেছনে চলা। তো আসল হচ্ছে যে জানাজা আগে মৃত মৃত দেহ নিয়ে আগে আগে যাচ্ছে আর পিছনে পিছনে যাবেন, এটাই আসল, সেই জন্য এর নাম হচ্ছে ইত্তেবাউল জানায়েজ। কিন্তু কেউ প্রয়োজনবশত ডানে বামে আছে, সামনে চলে গেছে, অসুবিধা নেই, জায়েজ রয়েছে। তো বলছেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন কিসের? জানাজার অনুসরণ, অর্থাৎ জানাজায় হাজির হবেন দুটো কাজের জন্য, সালাত আদায় করার জন্য আর দাফন করার জন্য, মাটি দেওয়ার জন্য, দোয়া করার জন্য। জানাজার সালাতটি হচ্ছে দোয়া, আর দাফন করার পরে একা একা দোয়া করবেন, যেমন হাদিস দ্বারা প্রমাণিত, সম্মিলিত দোয়া নেই, কোনো হাদিস নেই। ওয়া ইয়াদাতুল মারিজ, দুই নম্বর নির্দেশ দিয়েছেন রোগীর খোঁজ খবর নেওয়া, এয়াদার ব্যাপক অর্থ হচ্ছে রোগীর খোঁজ খবর নেওয়া, যে যেমন রোগীর সাথে সম্পর্ক রাখে সেই অনুযায়ী রোগীর খোঁজ খবর নেবে। নিকট আত্মীয় যদি হয় তাহলে প্রয়োজনে পরিচর্যা করতে হবে, তার সেবা শুশ্রূষা করতে হবে, এয়াদার অর্থে সেটাও সামিল। যদি দূরের হয় ধরেন, তাহলে শুধু খোঁজ, মুসলিম ভাই হিসাবে কেমন আছেন, ভালো আছেন, সরাসরি দেখা সাক্ষাৎ করা সম্ভব হলে, ধরেন দামামি আছে আশেপাশে, আচ্ছা যেতে পারলাম, তাহলে টেলিফোনে ক্ষান্ত না হয়ে গিয়ে দেখে আসলাম হাসপাতালে, আর একটু খোঁজ খবর কেমন আছেন, ভালো আছেন, আর একটু দোয়া দিয়ে আসেন, আল্লাহ আপনাকে সুস্থ করুন, শিফা দান করুন, এইটাই হচ্ছে ইয়াদাতুল মারিজ, মুসলিম ভাইয়ের হক। যদি দূরে হয়, এখান থেকে রিয়াজে আছে, এমন না যে রিয়াজের অমুক মুসলিম ভাই আমার অসুস্থ আছেন, আর আপনার ওইরকম আত্মীয় না, আপনার প্রতিবেশীও না, এমন কোনো হক আপনার নেই যে যেটাতে গুরুত্ব বাড়িয়ে দেয়, তাহলে সেখানে গিয়ে আপনাকে দোয়া দিতে হবে, দেখে আসতে হবে, অথবা তার পাশে থাকতে হবে, পরিচর্যা করতে হবে, তার সাথে হাসপাতালে ডিউটি করতে হবে, তার জন্য খাবার দাবার প্রস্তুত করতে হবে, না এগুলো দায়িত্ব আপনার নেই, কিন্তু তার নিকট আত্মীয় অথবা তার পাশের বাড়ির লোক আছে, তাদের দায়িত্ব আছে, তাদের দায়িত্ব আছে। এই জন্য এয়াদাত শব্দটি, হ্যাঁ হচ্ছে একটু ব্যাপক অর্থপূর্ণ, যে যেমন অবস্থায় আছেন, অবস্থায় আছেন তেমন তার গুরুত্ব, মানে স্ত্রী ছেলে মেয়েরও বাপ মায়ের, হ্যাঁ কি করবে, এয়াদত করবে, স্ত্রী স্বামীর এয়াদত করবে, আর অন্যরা করে বাইরের লোক করবে, দুটো সমান, স্ত্রী ছেলে মেয়ের পরিচর্যা করবে,
বাপ অসুস্থ আছে, মা অসুস্থ আছে, ভাই বোন অসুস্থ আছে, তাদের পরিচর্যা করতে হবে, খোঁজ খবর নিতে হবে, কী খাবার লাগবে, কী ওষুধ লাগবে, হ্যাঁ কোথায় নিয়ে যেতে, কোন হাসপাতালে নিয়ে যেতে হবে, সব করতে হবে। এই সবই আয়াতের মধ্যে। এই ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির পরিচর্যা বা খোঁজ খবর নেওয়া, ইজাবাতুদ দাঈ। আর দাওয়াত যিনি দেবেন, দাওয়াত দাতার দাওয়াতে সাড়া দেওয়া মানে গ্রহণ করা, বিশেষ করে যদি বিয়ে শাদির ওলিমার দাওয়াত হয় তাহলে এই কবুল করা অজিব, ওলামারা বলেছে। বাকি অন্য দাওয়াত কবুল করা সুন্নাত। আপনাকে কেউ দাওয়াত হলে আজকে আপনার রাত্রে খাবারের দাওয়াত থাকলো, অজিব নয়, আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, গেলে ভালো, সুন্নাত মুস্তাহাব। সে ও নেকি পেল, আপনি নেকি পেলেন, না হলে তাকে দোয়া দিন যে জাকাল্লাহ, আল্লাহ আপনার বরকত দিকে আমি যেতে পারছি না ভাই, কবুল করলাম, হ্যাঁ গেল, যথেষ্ট, দোয়া দিয়ে দিলেন। যে কয়টি হলো? তিনটি। চার নম্বর, নাসরিল মজলুম, নির্যাতিত মজলুমকে সাহায্য করা, মজলুম ভাইদের যে যেখানে থাক, কাছে কাছের মতো সাহায্য, দূরে আছে দূরের মতো, চোখের সামনে একজনকে মারছে আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন। শহরের জীবনযাপনটা এরকম, কিন্তু গ্রামে এটা সাধারণত হয় না। গ্রামে কেউ কাউকে মারবে আর আপনি বসে থাকবেন, কেউ না হলেও গিয়ে আপনি কি করবেন, তাদের ছাড়িয়ে দেবেন, হ্যাঁ তাদের মারামারিটা ছুটিয়ে দিলেন, করছেন না গ্রামে। কিন্তু শহরের জীবনটা নাফসি নামসি, পেট পেট ছাড়া আর কিছু না। শহরে বসবাসের নেগেটিভ আছে, পজিটিভ আছে, আমি সবসময় বলি, কারণ অনেকে কিন্তু শহরমুখী, আজকাল প্রায় লোকই শহরমুখী, কিসের জন্য? পার্থিব কিছু সুবিধার জন্য, বেনিফিটের জন্য। সেখানে কর্মসংস্থান আছে, সেখানে হাসপাতাল, চিকিৎসা সুযোগ, ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, সেখানে ছেলে মেয়েদের ভালো লেখাপড়ার ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি। সেখান থেকে কমিউনিকেশন ভালো আছে, বাইরে প্রবাসে থাকি, ওখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট গেলাম আর উড়ে চলে গেলাম। কিন্তু গ্রাম থেকে আসা আসি, আর গ্রামে আবার গ্রামের নেগেটিভ আছে, গ্রামে যে হিংসা আর শত্রুতা। এখানে শহরে খোঁজ খবর রাখেন, আপনি কোটিপতি না লাখপতি, কে কার খোঁজ খবর রাখেন, আপনি মরলেন না বাঁচেন, ভালোর খবর রাখেন, মন্দর খবর রাখেন, যদি চোর ডাকাত চিন্তাই করে খবর রাখে আবার, হ্যাঁ গুন্ডাগুলো খবর রাখে, অসৎ লোক, আল্লাহ ওদের অনিষ্ট থেকে রক্ষা করুক। তো ভালো সমাজে আর কি, মোটামুটি ভালো সমাজ হইলে গ্রাম অঞ্চলে, গ্রামীণ যে পলিটিক্স আছে, নোংরা পলিটিক্স এবং হিংসা, সংকীর্ণতা, বিদ্বেষ, শত্রুতা, যদি দেখে আপনার লাগে আরে কত যে কি নিয়ে এসেছে, হ্যাঁ হিংসাতে ও জ্বলে ছারখার, পায়ও না আর কারো বরদাস্ত করতে পারেন না, খাদা হবল, আল্লাহ হেদায়ত করবে। খারাপ দিকও আছে গ্রামে, জি গ্রামের মারামারি তো দেখতেই পাচ্ছেন, অমানুষের মতো মারামারি গ্রাম, জি লাঠি নিয়ে ছুটলো, বাস নিজের বংশের হইলি হইল, যতই বড় অপরাধী হোক না কেন ওরই সাহায্য করতে হবে, একদম জাহিলি যুগের আরব কাফেরদের মতো অবস্থা। জি হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন, হেদায়ত দান করুন। তো মজলুমকে সাহায্য করা, ও ইবরারুল কাসাম, এবং কসম শপথ পূর্ণ করা, ইবরারুল কাসামও ব্যাপক অর্থ রাখে, কসমটা যদি পুরা করা সম্ভব পুরা করে দেবে, আর পুরা করা সম্ভব না হয় বরং পুরা করলে আরও ক্ষতি আছে, উত্তম হয় না, অনুত্তম হয়ে যাচ্ছে বা নাজায়জ হয়ে যাচ্ছে, তাহলে কসমটা ভেঙে দিয়ে কাফফারা দেন, এটাও ইবরারুল কাসাম। ইবরারুল কাসামের আরেকটি ব্যাখ্যা হচ্ছে, আপনাকে কেউ যদি কসম দেয় তো বেচারাকে ফাঁসিয়ে দিয়ে না, কসম দিয়েছে তখন তার দাবিটা রেখেই দেন। তিনটি কথা বললাম, কিন্তু বুঝলেন না, বুঝলেন না, আশা করি উদাহরণ দিলে আরও ভালো বুঝবেন, সবাই কিন্তু বুঝেননি, কারণ সবাই কত সংক্ষেপে কথা বুঝেন না। প্রথম কি বললাম, আপনি একটা কসম করেছেন, আল্লাহর কসম, আমি এই পার্কে, এই নোংরা জায়গায় যেখানে একেবারে হ্যাঁ লিপটুকাদের মতো, অন্য দেশের কথা বলছি, আলহামদুলিল্লাহ সৌদি আরব পাক, কিন্তু আপনি অন্য অন্য দেশে যান, আপনি পার্ক, হ্যাঁ আর ওই রকম জায়গায় চলো, বিনোদনের জায়গা, আর আপনার সে বিষয় সি বিচ, এইগুলো জায়গা ভালো মানুষের জায়গা না, ভালো মানুষ যাওয়ার জায়গা নেই, নোংরামির শেষ নেই, আল্লাহর গজব আসে ওগুলো থাকে আসবে, তাই না? জি হ্যাঁ, পার্কে ছাত্রের জীবনে একবারই শুধু মুসলিম দেশে গিয়েছি, আল্লাহ আকবার, সেখানে আমরা দু চার বন্ধু মিলে গিয়েছিলাম 18-20 বছর বয়সে, তখনকার এটা অনুভূতি বলছি, বললাম ছাত্র ভাইয়েরা কি ভাই আপোষে, যে ভাই আমরাই শুধু বেজোড়, বাকি সব জোড়া জোড়া, ওয়াখালাক নাকু মাঝু আজা, মাদ্রাসার ছাত্র সব জোড়া জোড়া, আর এগুলো সব হারাম জোড়া, সব এগুলো হারাম জোড়া, সব স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী লিপ টুগেদার একসাথে পড়ে আছে, উল্টা পাল্টা হয়ে পড়ে আছে, আউজুবিল্লাহ মিন শয়তান, সেরকম জায়গায় আমি আল্লাহর কসম করছি, গিয়েছি গেছি একবার বিচে, আমি আর যাবো না,
আপনার এই কসম পুরা করা সম্মান ভালো। যদি আপনার কোনো আত্মীয় ডাকে চল আমাকে একটু একবার ঘুরে আসছেন আমার একটু সহযোগিতা হবে, না ভাই আমি কসম করেছি আমার কসম মানবো না, আপনার জায়গায় ঠিক আছে, কারণ আমি ওখানে গেলে চোখে খারাপ গোনা দেখতে হবে, হারাম পাপ দেখতে হবে, আমি যাবো না। বুঝতে পেরেছেন? এরকমই যে কোনো আল্লাহর কসম আমি অমুক ভাইয়ের সাহায্য করব, নেকির কাজ এটা, সাহায্য করা ফরজ নাই হয়তো ওখানে, কিন্তু টাকা পয়সা দিয়ে ধার দিয়ে সাহায্য করতে হবে, ভালো কাজ ছিল নফল কাজ, আপনি কসমটা পুরা করতে পারবেন, 10,000 রিয়াল দিয়ে 5,000 তাকে 2-4-6 মাসের জন্য দিয়ে সাহায্য করতে পারবেন বা ধার দিতে পারবেন, দিয়ে দেন, কসমটা আপনার পুরা হয়ে গেল, কাফফারা দিতে হইল না। আর যদি পুরা করা সম্ভব না হয়, শরীয়তের দৃষ্টিতে সম্ভব নয়, দুইজনে একটু মনোমালিন্য হয়ে গেল, হ্যাঁ ভুল বুঝাবুঝি, আর তারপর রাগারাগির এক পর্যায়ে বললেন যে তোমার সাথে আমি কথাই বলবো না, আমি আল্লাহর কসম কথা বলবো না, হ্যাঁ আল্লাহর কসম কথা বলবো না। এখন কথা না বলা এটা জায়েজ না না জায়েজ? 3 দিনের বেশি রাগ ঠান্ডা করার জন্য ইসলামে 3 দিন সময় দিয়েছে, সাথে সাথে বলেন যে এক্ষণে ঠান্ডা হয়ে এক্ষণে মিলতে হবে না, 3টা দিন সময় দেওয়া হবে, যাও 3টা দিন দুইজনে ঠান্ডা হোক, মাথা গরম হয়ে গেছে, আর দুইজনে এসে যে আগে সালাম দিতে পারবে সে হচ্ছে একেবারে আল্লাহর প্রিয় বান্দা, ওয়া খাইরুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, কথা বোঝা গেছে? আল্লাহ যে কসম করে নিয়েছেন, হ্যাঁ না আমি কসম করে নিয়েছি কথা বলবো না তো বলবো না, হ্যাঁ হারাম এই কাজ করবেন না, তাহলে কী করবেন? এবরারুল কাসাম কসম থেকে মুক্ত হন, কাফফারা দিন, 10 মিসকিনে খাবার দেন, 10 মিসকিনে পোশাক দেন, হ্যাঁ আর না হলে এগুলো না পারলে অভাবী হলে 3টি সিয়াম পালন করেন। আর যেহেতু গোলামের গোলাম নেই আজকাল, সুতরাং গোলাম বলে লাভ নেই, 4টির ভিতরে সেটা বাদ। আচ্ছা আর একটা কী বললাম, 3 নম্বর, কসম থেকে মুক্ত করা কাউকে, নিজে কসম করেননি কিন্তু আপনাকে আজকে একজন দাওয়াত দিয়ে দিল আমাকে, আর আমি সাধারণত রাত্রে দাওয়াত খাই না, ভাতও খাই না, বললাম ভাই খামি দাওয়াত টাওয়াত নিতে পারবো না, আল্লাহর কসম বলছি শেখ দাওয়াত নিতেই হবে, যদি আমার তরিকা শিখে নিলেন নাকি, দাওয়াত দেওয়ার তরিকা শিখে নিলেন, তাহলে এই ক্ষেত্রে ফরজ নাই আমার উপর এটি। আচ্ছা এই এই হকগুলি কিন্তু ফরজ নাই, অধিকাংশগুলি ফরজ নাই, দেখবেন এগুলো যেগুলো এক একটা করে পরে বলবো, এখন এই হকটাই নেন, আল্লাহর কসম আমার বাসাতে একবার খেতেই হবে আপনাকে, একটা টাইম খেতে হবে আল্লাহর কসম। এখন যদি আমি দাওয়াতটা না খাই তাহলে ওকে কাফারা দিতে হচ্ছে, 10 মিসকিনের খাবার দিতে হবে, এটা আমরা করি না সাধারণত, কিন্তু সৌদিরা করে, সৌদিরা হালফ তো আল্লাহ, বাড়ি থেকে উঠে যাচ্ছেন গাওয়া টাওয়া খেয়ে, আর ও রাত্রে খানা খাওয়াবে বা দুপুরে খাবার খাওয়াবে, তখন হালফ তো আল্লাহ আমি কসম করে নিয়েছি, হ্যাঁ কসম করে নিয়েছি, এখন বেচার ভেসে গেছে, এই জন্য এদের কাফারাও খুব বেশি দিতে হয়, অহরহ শুধু এদেরকে কাফারাই দিতে থাকতে হয় ওদেরকে, এত বেশি কসম এদের মধ্যে আছে, এটাও ভালো নয়, আল্লাহ পছন্দ করে না, প্রয়োজনে কসম, কসম প্রয়োজন। তো আশা করি এই উদাহরণ মাধ্যমে বুঝলেন। এখন এগুলো দেখেন, এগুলো কিন্তু ওয়াজিব ফরজ হবে না, যেমন বললাম জানাজার অনুসরণ, জানাজা ফরজে কে ফায়, সবার জন্য যাওয়া ফরজ নাই, জানাজার খবর পেয়ে 9-10 ফোরকানে জানাজা আছে আসরে, সবার ফরজ ফরজে কে ফায়া, একদল মুসলিম গেলে হলো, অলরেডি একদল মুসলিম পৌঁছে গেছে বা পৌঁছে যাবে, ঠিক না? আপনাদের মধ্যে যদি আপনাদের ছাড়া কেউ না থাকে এইখানে জানাজা, তাহলে একদল অন্তত যেতে হবে, এই কয়েকশোর মধ্যে ধরেন 50 গেলে হয়ে গেলো ফরজে কে ফায়া দেয়, 40-এর উপরে গেলে ফরজাকে ফায়া দেয় হয়ে গেল। তারপরে রুগীর খোঁজ খবর নেওয়া, সবার জন্য ওয়াজিব নাই, নিকট আত্মীয় স্বামী অসুস্থ বাপ অসুস্থ খোঁজ খবর নেই না, তাহলে আরাম কাজ করছে, ওয়াজিব ছাড়ছে। কিন্তু আমাদের দিনই ভাই অনেকে অসুস্থ থাকছে, আমরা অনেকে খবরই রাখি না, আর খবর রাখলেও হয়তো খোঁজ নিতে পারি না, না না মুস্তাহাব কাজ, সুন্নত মুস্তাহাব কাজ, ওয়াজিব নাই। ঠিক ওই রকমই দাওয়াত কবুল করার বিষয়টি বললাম, ওলিমার দাওয়াত হলে ওয়াজিব, অন্য দাওয়াত হচ্ছে মুস্তাহাব সুন্নত, দিলে দাওয়াত কবুল করেন। নির্যাতিত ব্যক্তির সাহায্য করা, যদি সাহায্য সম্ভব হয় যতটা সম্ভব ততটা করবেন, আর সবার জন্য সেটা ফরজ নাই, কারো উপর ফরজ, যারা কাছের লোক, হ্যাঁ যারা সহজে পারবে তাদের জন্য কঠিন নয় কিছু, তাদের জন্য ওই রকম ফরজ ওয়াজিব, আর না হলে অনেকের জন্য মুস্তাহাব, অনেকের জন্য সুন্নাত মুস্তাহাব। এই যে এরকম এই কসমের বিষয়টি, ওয়ারাদুসসালাম, আর সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া তাহলে সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া এখানে ওয়াজিব হয়ে গেলে, দেখেন এই হকটি আবার ওয়াজিব, এতে কোনো রকমের অন্য কোনো অবস্থা নেই। ও তশমিতুল আতেশ, যার হাঁচি আসে আর আলহামদুলিল্লাহ বলে, যদি সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার আলহামদুলিল্লাহর জবাব দেওয়া,
কি বলে? ইয়ারহামুকাল্লাহ বলে। এটি ওয়াজিব? ওয়াজিব নাই, সুন্নতে মুয়াক্কাদ। এটি সুন্নতে মুয়াক্কাদ। কেউ যদি নাও দেয় আলহামদুলিল্লাহ ও না বলে, তাহলে সে সুন্নতের খেলাফ করলো। আর আলহামদুলিল্লাহ না বললে তাকে ইয়ারহামুকাল্লাহ বলবেনই না, তার হকই হয়নি আপনার। চারটি, সাতটি হয়ে গেল কিন্তু, আর সাতটি থেকে বারণ করেছেন। নাহানা আনিয়াতিল ফিজা, আমাদেরকে নিষেধ করেছেন চাঁদির পাত্র ব্যবহার করতে। অনেকে পান পাত্র, গ্লাস, থালা, বাসন, হ্যাঁ, পান পাত্র কিসের, রূপার বা সিলভার ব্যবহার করে, হারাম। পুরুষ মহিলা সবার জন্য হারাম, মহিলাদের জন্য অলংকার জায়েজ, কিন্তু হ্যাঁ খাবার দাবারের পাত্র হিসাবে ব্যবহার করবে সেটা জায়েজ নয়। গ্লাস, হ্যাঁ, চায়ের কাপ, হ্যাঁ, রেখেছে সে চাঁদির বা স্বর্ণের, এটা পুরুষ মহিলা সবার জন্য হারাম। জানা আছে না নেই? অনেক মনে করছেন মহিলার জন্য স্বর্ণ যায়, স্বর্ণের অলংকার যায়, হ্যাঁ, স্বর্ণের খাবার দাবারের পাত্র এসব জায়েজ নয়। স্বর্ণের কুরসি, পয়সাওয়ালা তাগুত আর স্বর্ণের চেয়ারে বসে আছে, হারাম। পুরুষ হোক আর মহিলা হোক, হারাম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী স্বর্ণের চেয়ারে যদি বসে থাকে, হারাম তার জন্য বসা, হারাম তার জন্য। আমার কাছে অনেক পয়সা আছে, এইরকম হাজার হাজার আমি চেয়ার কিনতে পারবো আমার বাপের টাকা দিয়ে, তোমার বাপের টাকা তুমি রাখো, কিন্তু এই তোমার স্বর্ণের চেয়ার তোমার অধিকার না। হ্যাঁ, যদি এখানে যদি ব্যবহার করো তাহলে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। নবী হাসান ওই কথা বলেছেন, দুনিয়ার হারামগুলি যারা ভোগ করেছে জান্নাতে তখন ওই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। রেশম পুরুষ ব্যবহার করলে জান্নাতে রেশমের কাপড় পাবে না, স্বর্ণ চাঁদি ব্যবহার করলে স্বর্ণ চাঁদি পাবে না, পানপাত্র যদি খাদ্যের পান পাত্র অথবা খাবারের পাত্র এসব যদি পুরুষ মহিলা ব্যবহার করে দুনিয়া তাহলে জান্নাতে পাবে না, শুধু তাদেরকে দেওয়া হবে ওইসব। জান্নাতে যদি যায়ও, মানে তার আমল এতটা আছে জান্নাতে যেতে পারেছে, কিন্তু শুধু অপরাধীটি। আর অনেক বলছে না জান্নাতে যাবে না, প্রথমখানে জান্নাতে যাবে না, আগে জাহান্নামে যাও, জেল খেটে জ্বলে এসো, কারণ স্বর্ণ চাঁদির পাত্র ব্যবহার করেছো, চেয়ার কুরসিতে বসেছো, হ্যাঁ, সেই জন্য। আর তারপরে তখন এসো, আসা যা শাস্তি। যদি জান্নাতে যাওয়ার যোগ্যতা থাকে, নামাজই নাই, তাওহীদ নাই, তো শেষ, চিরস্থায়ী। সে আল্লাহ বোঝার তৌফিক দান করে, যাতে করে খারেজিদের মতো চরমপন্থী না হোক, কাবিরা গুনার জন্য স্থায়ী জাহান্নামে বানিয়ে দিবেন না, আবার মুরজিয়াদের মতো ঢিলাপন্থী হয়ে সাত, কি বলছে, কি বলছে, সাতক্ষণ বলা আমাদের সমাজে না, বড় বড় অপরাধীকে আপনি লাই হাইল্লাল্লাহ আছে মুসলিম জান্নাতে যাব। আরে মুসলিম যা, মুসলিম হইতে হবে না, মুসলিম হবেন সত্যি অর্থ তাহলে না জান্নাতে যাবেন। তো মুসলিম হয় কেমন করে সেটাও তো জানতে হবে আপনাকে। ঢিলাপন্থীও না আর চরমপন্থীও না, ইসলাম মধ্যম পন্থা। জি, তারপরে বলবো খাতামুল যাহাবে, স্বর্ণের চাঁদিও পুরুষের জন্য হারাম, নাকি স্বর্ণের আংটি, বা খাতামুল যাহাবে স্বর্ণের আংটিও পুরুষের জন্য হারাম, ওয়াল হারি রেশম হারাম পুরুষের জন্য, দিবাজ এগুলো বিভিন্ন রকমের রেশম, রেশম হাড়ির এক ধরনের রেশম যে আপনার এই যে পোকা থেকে হয়, দিবাজ হচ্ছে পাতলা রেশমকে, চিকন রেশমের কাপড়কে বলা হয়, তাসি এক ধরনের রেশমের কাপড়, ইস্তিবরাক মোটা ধরনের রেশমের কাপড়কে বলা হয়, এইভাবে ভাষ্যকারগণ ব্যাখ্যা করেছেন। আরেকটি হাদিস রয়েছে এই মর্মে, আর এটা দিয়ে শেষ করছি, 1240 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনছি, হাক্কুল মুসলিম আল মুসলিম খামসুন, মুসলিমের আরেক মুসলিমের পাঁচটি হক, অন্য রিওয়ায়েতে রয়েছে ছয়টি হক, এই পাঁচটি শুনেন, রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া, ইয়াদাতুল মারিজ রোগীর খোঁজ খবর নেওয়া, ইত্তিবাউল জানাজ জানাজার অনুসরণ করা, ইজাবাতুদ দাওয়া দাওয়াত কবুল করা, ওয়া তাসমিতুল আতেশ আর কি করা, হাসি পড়ে আর যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাব দেওয়া। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের আল্লাহ সাহায্য করেন, তাদের জন্য বিজয় নাজিল করেন, এবং কাফের ইহুদি এবং তাদের পৃষ্ঠপোষক তাদেরকে ধ্বংস করেন, আল্লাহ রাব্বুল জালেমদেরকে ধ্বংস করেন, মজলুমদের আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আমাদের গোনা খাতা মাফ করেন, ত্রুটি মাফ করেন, মুসলিম ভাইদের বোনদের সাহায্য করতে পারছি না আল্লাহ যেন আমাদেরকে পকড়াও না করেন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।